দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি করে ভাত বেঁচে যায়, আর সেই ভাতটা নিয়ে কি করবো বুঝে উঠতে পারি না। তবে সেই ভাত দিয়ে যদি দারুণ এক মজাদার টিফিন বানানো যায় তাহলে তো আর কথাই নেই। আর এই মজাদার টিফিনটা বাড়িতে কিভাবে খুব সহজে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আর আজ আমি দুপুরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু তোমাদের সাথে একটা মজাদার টিফিন শেয়ার করতে চলে এলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখবে প্রত্যেকের বাড়িতে কম বেশি করে একটু না একটু ভাত বেশি হয়, আর সেই ভাতটা আমরা কী কাজে লাগাবো বুঝতেই পারি না, কারণ এখন প্রত্যেকের বাড়িতে কম বেশি করে কিন্তু রাতে রুটি খাওয়ার চলটা রয়েছে, তাই ভাতটা এক্সট্রা করে বেশি থেকে যায়। তো সেই ভাতটা দিয়ে একটা দারুণ মজাদার আজকে টিফিন বানাবো, যেটা সন্ধ্যের সময় চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। তো চলো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা আমার ভিল স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবে। এই মজাদার টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ছোট বাটি দু বাটি দুপুরে বেঁচে যাওয়া ভাত। এবার আমি এই ভাতগুলো হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। হয়ে গেছে, এবার আমি বাকি যে মশলাগুলো রেখেছি সেগুলো দিয়ে দেবো। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, থেঁতো করা কাঁচা লঙ্কা আর থেঁতো করা আদা রসুন, সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। একটা ছোট সাইজের টমেটো কুচি, ছোট বাটির এক বাটি সুজি, এক বাটি টক দই, দু চামচ বেসন, পরিমাণ মতো নুন, এক চামচ চিনি, দু চিমটি হিং, এক চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি জিরে ধনে আর মৌরি গুঁড়ো, দু চিমটি বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। বেকিং পাউডারের উপর যখন লেবুর রসটা পড়েছে তখন দেখো বেকিং পাউডারের ক্রিয়া শুরু হয়ে গেছে। এবার আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। দেখো সব কিছু বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তোমাদের এখানে একটা কথা বলে রাখি, যে বেসনটা ব্যবহার করেছি না এটাতে কিন্তু খুব সুন্দর বাইন্ডিং হবে, তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ সুজি দেওয়া রয়েছে, সুজি দিয়েও কিন্তু ভালো বাইন্ডিং হয়, আর এমনিতে এমনিতে ভাতও রয়েছে। তো চলো সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার আমি উনুন ধরিয়ে এক এক করে ভেজে নেবো। উনুন ধরিয়ে নিয়েছি, এবার বসিয়ে দিচ্ছি একটা ফ্ল্যাট পাত্র, এটাতে আমার ভাজতে সুবিধা হবে। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, আমি একটু হাতেও তেল মেখে নিয়েছি, তাতে করে যে ভাতের ব্যাটারটা রেডি করে রেখেছি সেটাতে শেপ দিতে সুবিধা হবে। এবার আমি কিছুটা অংশ নেব আর এইভাবে দু হাত দিয়ে গোল করে এই দেখো একটু চ্যাপটা করে নিচ্ছি, আর মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে তেলের ওপর ভেজে নেব, মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি, এটাতে দেখতে যতটা সুন্দর লাগবে আর মাঝখানে একটু তেল দিয়ে ভালো করে ভাজাও যাবে। আমি কিন্তু এগুলো হালকা আঁচে ভেজে নেবো, এইভাবে নেড়ে ছেড়ে তেলটাকে এইভাবে যদি ছড়িয়ে ছড়িয়ে ভাজা হয় তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটুখানি সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, এটাতে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে। এবার আমি এগুলোকে 2 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। দু মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, আর আশা করছি নিচের দিকটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো প্রত্যেকটা, এই দেখো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এপিটাও আমি 2 মিনিট ঢাকা দিয়ে ভেজে নেব। উল্টে দিয়ে ঢাকা দিয়েছিলাম, 2 মিনিট হয়ে গেছে, দেখো দু পিট খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। তো চলো এই চারটে আমি নামিয়ে নিয়ে বাকিগুলোও ভেজে নেব।
তোমরা দেখতে পাচ্ছ শেপটা কত সহজে দেওয়া যাচ্ছে আর খুব কম সময়ের মধ্যেও বানানো যায়। সবগুলো ভেজে তুলে নিয়েছি আর দারুণ কিন্তু দেখতে লাগছে। তো এই মজাদার স্ন্যাক্সটা খাওয়ার জন্য কিন্তু অবশ্যই করে চাটনি দরকার। আর চাটনির জন্য দেখো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর কয়েক কোয়া রসুন নিয়েছি। এগুলোকে আমি প্রথমে পেস্ট করে নেব, তারপর চাটনিটা বানাবো। দেখো দারুণ ভাবে টমেটো আর রসুনটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, পরিমাণ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো। উনুনে যে পাত্রটা বসানো আছে ওই পাত্রে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢেলে দেব। টমেটো পেস্টটা দিয়ে কিছুটা জল দিয়েছিলাম আর তারপরে 3 থেকে 4 মিনিট মতো একটু নেড়ে চেড়ে দেখো একদম শুকনো করে নিয়েছি। আর কালারটা দেখো কত সুন্দর এসছে। রেডি হয়ে গেল টমেটো চাটনিটা, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো চাটনিটা দেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে। তো চলো সবাই মিলে একসাথে খেয়ে বলি কেমন হয়েছে। দেখো আমার নতুন রেসিপি বাড়িতে আছে সেইটা ভাঙা রেসিপি। আর এটা নতুন রেসিপি কে কিনে দিয়েছে? দিদি। ও পিছনে কি আছে বলো তো? কি আছে বলো তো? রেসিপি লেখা কি লেখা আছে তুমি বলো? রেসিপি। ও ভালো লেগেছে? এখানে এখানে কি আছে? এখানে এখানে ফায়ার ব্রিগেড। তো চলো ওটাকে সাইডে রেখে দিয়ে আজকে দেবজিৎ কাকা এসেছে অনেক দিনের পর। বলছিলাম না কদিন টানা বৃষ্টি হচ্ছিল কেউ আসতে পারছিল না, আজকে অনেক দিনের পর দেবজিৎকে পেলাম। দেবজিৎ খেয়ে দেখো তো কেমন হয়েছে। কুটুসে দাদা দিদি আসছে আর এদিকে এরা দুজন এসছে, তাই এরা আগে খাওয়া শুরু করুক। নাও তুমি একটা ধরে তুলে নাও। হ্যাঁ নাও খেয়ে দেখো। কেমন লাগছে দেবজিৎ? দারুণ লাগছে। খাও। এইটা কি সস? না না এটা তো মিউনি। কেমন হয়েছে একটু? ভালো। ঠিক আছে। ওখান থেকে গরুর গাড়ি ছিল না, সেই গরুর গাড়ির চাকা এরকম, গরুর গাড়ি আমার বাবা ছিল আর এইরকম গোল চাকা ছিল আর মাঝখানে এইরকম যে ডিজাইনটা এরকম গরুর গাড়ির চাকা সুন্দর কিন্তু। যা খাবারের মাধ্যমে খাবারটা। হ্যাঁ মনে স্মৃতি মনে পড়ছে। এইটা গোদুর গাড়ি দেখেছি, সেটা গোদুর গাড়ি, গোদুর গাড়ি খাচ্ছে। খুব ভালো হয়েছে। যা তুমি খেয়ে দেখো। আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ও অসাধারণ, করতে আর একটু খাই। বাহ খুব মুচমুচে আর খুব সুন্দর খাবার হয়েছে। ভেতরটা নরম, তো ভেতরটা বেশ নরম হয়েছে আর উপরটা বেশ মুচমুচে। এটা নামটা কি বললেন বৌমা? এর নাম কি জিজ্ঞাসা করবো মা, বৌমাটা কি নাম? ভালো যাচ্ছে সত্যি, একটা ভালো জিনিস খেতে মজা লাগে। কি দিয়ে তৈরি মনে হচ্ছে কিছু? তাই আপন মনেই খেয়ে যাচ্ছি, কি দিয়ে তৈরি হয়েছে ও জানি না, বলতে পারবো না। এটা দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে তৈরি একটা খাবার। সে কি কথা সত্যি বন্ধুরা, আমার বৌমা কত কিনা মজাদার খাবার তৈরি করছে, তো তোমরা না দেখলে বুঝতে পারবে না। তা তোমরা এখন তোমাদের তো খাওয়াতে পারছি না, আমরা খাচ্ছি কিন্তু অসাধারণ এক একটা খাবার তৈরি করছে, অসাধারণ। আমি যেই বলেছি দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে খাবারটা বানিয়েছি, ও আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেছে। কি দেবজিৎ? আমি জানি ময়দা দিয়ে তৈরি।
তুমি ভাত দেওয়া যে নামটা কি? এই মজাদার, না আমি নাম দিতে পারিনি, মানে মজাদার মজাদার খাবার, খাবার এই নামটা হচ্ছে একটা মজাদার খাবার। সন্ধ্যের সময় এরকম একটা করে খাবার খেলেই কিন্তু পেট ভরে, বন্ধুরা দেখে তো আশ্চর্য হয়ে যাবে তুমি ভাত দিয়ে কি হয়ে বানালো। তো বন্ধুরা নতুন নতুন রেসিপি বানাচ্ছি বৌমা, আজকের হয়েছে একটা খুব টেস্টফুল খাবার ভাত দিয়ে, তাই হয় কোনোদিন? তা হয়েছে, হয় না কিন্তু হয়েছে, খুব মজাদার, খুব ভালো, খুব সুন্দর একটা খাবার বৌমা তৈরি করেছে, আমরা খাচ্ছি, আমাদের খেতে খুব ভালো লাগছে। সত্যি একটা এই পুরনো স্মৃতি, আমার বাবার গরুর গাড়ি ছিল, গরুর গাড়ির চাকা এই যে তৈরি করেছো, যেটা খেয়ে আমার খুব ভালো লাগছে, তার জন্য কিন্তু তোমার দশে দশ দিলাম। এবার আমি একটু খেয়ে দেখি, টমেটো চাটনিতে একটু আমি ডুবিয়ে নিয়েছি। দারুণ লাগছে কিন্তু। তো বন্ধুরা আজকে ভিডিওটাও আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওগুলো। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। কুটুস টাটা করে দাও, এদিকে থাকবে জেসিপি নিয়ে টাটা করো। টাটা পরে দেবো, খুব ভালো লেগেছে, খেয়ে যাচ্ছি আমি। বন্ধুরা তোমার ভালো থেকো, সুস্থ থেকো। বৌমা ভাত দিয়ে তৈরি করেছে, জিনিসটা খেয়ে যাচ্ছে, খুব ভালো হয়েছে। টাটা, ভালো থাকো, সুখে থাকো বৌমার পাশে থেকো।